নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে বিএনপি নেতারা ঘি ঢেলেছে, এই সংঘাতের পেছনে তাদেরই ইন্ধন রয়েছে। নিউ মার্কেটের ঘটনায় বিএনপির স্থানীয় নেতারা যে ঘি ঢেলেছে সেটা পুলিশের কাছে তথ্য আছে। যেই দুই দোকান কর্মচারীর মধ্যে বর্ষা, সেই দুই দোকানের মালিক কিন্তু বিএনপি নেতা। সুতরাং এই বর্ষা ঘটানোর পেছনে কোনো দূরভিসন্ধি আছে কি না সেটি তো অবশ্যই খতিয়ে দেখতে হবে।